হেই, হ্যালো এভরিওয়ান। আজকে একটা 2.5 কেজি চকলেট কেকের ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। এই কেকটি আমাকে অর্ডার করছিল একটা ভাইয়া, তাও আবার উনি অন্য একটা ভাইয়ার রেফারেন্সে কেকটি অর্ডার করছিলেন। ওই ভাইয়াটা ওনার বোনের বিয়ের জন্য আমাদের কেক নিয়েছিল, তো এটা ওনারই ফ্রেন্ড আমার কাছে কেকটা অর্ডার করেন। তো এই কেকটা আমি করছি অনেক দিন হচ্ছে, ভিডিও করে রাখা হয়েছে, বাট এডিট করার টাইম পাই নাই। আমি একটু এর মধ্যে বিজি ছিলাম, যার কারণে এডিট করা হয় নাই আর আপলোড দেওয়া হয় নাই। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে কেউ প্লিজ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমার ওরকম কোনো সেট আপ নাই ভিডিও করার জন্য। আমি যেখানে কাজ করি ওইখানেই জাস্ট ভিডিও করে নিই, কারণ আমি ওভাবে প্ল্যানিং করে এখনও ভিডিও করা স্টার্ট করি। এখানে হচ্ছে আমার একটা ভ্যানিলা কেকের ভিডিও শ্যুট হয়ে গেছে। এটাও আমার ওই দিনের একটা আর্জেন্ট অর্ডার ছিল। এর আগে আমি অন্য আরও একটা 2 পাউন্ড আর 1 পাউন্ডের কাজ করছিলাম। এটা হচ্ছে লাস্টের দিকে আমার আর্জেন্ট অর্ডার আসে, যার কারণে এটা করতে হয়েছে। তো 5 পাউন্ডের এই কেকটার মধ্যে যেটা নিচের টিয়ার ছিল, ওটা আমি হচ্ছে 11 ইঞ্চ মোল্ডের মধ্যে করছি। কেকটা একটু চ্যাপ্টা টাইপের ছিল, আর উপরে যে টিয়ার ছিল ওটা হচ্ছে 7.5 ইঞ্চ মোল্ডে করা হয়েছে। তো আমি হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করার পর ডিজাইন অনুযায়ী হচ্ছে ইয়েলো কালার দিয়ে ফিনিশিং করে দিছি। মাঝখানেরটা ঠিক মতো করা হয়নি, কারণ এখানে তো অলরেডি একটা বসেই যাবে, তো যার জন্য আমি ওটা আর করি নাই। আর উপরের টিয়ারটা হচ্ছে পিঙ্ক কালার ছিল, ওটাও আমি আগে হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করছি, তারপর হচ্ছে পিঙ্ক কালার দিয়ে ফিনিশিং করছি। এই কেকটাতে তেমন কোনো কাজ ছিল না, এখানে জাস্ট রোজ ছিল অনেকগুলা, 2টা কালারে ইয়েলো আর পিঙ্ক কালারের মধ্যে। তো আমি 2টা টিয়ার সেট করার পর হচ্ছে ছোট বড় মিলিয়ে উপরে আর নিচে হচ্ছে রোজগোলা বসাই দিছি। রোজগোলা হচ্ছে ফার্স্টের দিকে আমি একটু এলোমেলো করে বসাই দিছিলাম, পরে আমি আবার এগুলা ঠিক করে দিছি। আসলে আমি আগে রোজ একদম বানাইতে পারতাম না, আমার থেকে মানে একটু ভয় লাগতো, ভয়ে ভয়ে আমি প্র্যাকটিসই করি নাই। কিন্তু একদিন আমি টাইম নিয়ে অনেকগুলো রোজ বানাই, তারপর আলহামদুলিল্লাহ আমার রোজগুলো এখন পারফেক্টলি হয়। আর এখানে ক্রিমের লিফ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে কিছু আর্টিফিশিয়াল লিফ ছিল, তো আমি ওইগুলা দিয়েই কেকের ডিজাইনটা কমপ্লিট করে দেই। ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন, আর আপনাদের কারো কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।